আরওয়ান, ও ফোর্স টেনার ভাই, কি আর বলবো, টেনার এখনো আছে, এখন আছে, 1000 RR সামনে, 1000 RR। ও উইলি, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আস্তে আস্তে আস্তে, কুল 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 কুল, অত না অত না, আস্তে আস্তে ছাড়ো, ছেড়ে 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 ছেড়ে, আস্তে 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 আস্তে। তো এই সময় স্বাগত জানাচ্ছি নতুন একটা মোটর ব্লগে, আর দেখতেই পাচ্ছ আজকে স্বাধীনতা দিবস। তো আজকে সকালটা একটা অন্যরকম ফিলিংস, তো চলো আজকে একটা রাইড করব ছোট মোটো, তো দেখা যাক কোন গ্রুপের সাথে ঢুকতে পারি কিনা। তো এখন আমি এখানে রেডি হয়ে গেছি, আর এখানে জেলিকে নিয়ে নিয়েছি, তো এখানেও আমাদের দেশের গর্ব, মানে আমাদের দেশের পতাকা নিয়ে নিয়েছে হাতে। তো চলো সামনের দিকে এগোনো যাক এবার। তো গাড়ি একটুখানি, আজকে আমার কাছে ভাই আছে নিনজা ZX টেনার, মানে বুঝতেই পারছো একটা অন্যই ফিলিংস। চলো তো কাঁচটা আটকে নিই, এবার চলো এগোনো যাক। তো এখানে আমরা পতাকা তুলেছি অ্যাকচুয়ালি, চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমি রোডের মধ্যে, আর এখন একটু তেল ভরাতে হবে, গাড়িতে একটুও তেল নেই, তো আমি যেতেই পারবো না বেশি দূর না হলে। তো চলো ভাই একটা তেল ভরাতে হবে, আর গাড়ির আওয়াজটা ভাই শোনো খালি, মানে এটা আন্ডার 100cc ZX টেনার বলতে পারো আমার কাছে, এবার কারোর কাছে এটা হয়তো একটা নর্মাল স্কুটার। তো চলো পেট্রোল পাম্পে এসে গেছি, আবার দেখি তেল ভরে নি আগে। ঠিক আছে আমাদের ফুয়েল আপ হয়ে গেছে, আর চলো এবার এগোনো যাক। মানে এরা সব হেলমেট ছাড়া কি করে বাচ্চাদের নিয়ে এরকম করে ঘুরছে, মানে সামনে বসিয়ে ভাই যাতা, অ্যাটলিস্ট নিজে পড়েন একটা বাচ্চাটাকে তো একটা পড়ানো দরকার। আর ভাই 15 আগস্ট মানে একটা অন্যরকম ফিলিংস, ছোটোবেলা সেই স্কুলের স্মৃতিগুলো মনে পড়ে, গিয়ে লজেন্স বিস্কুটের জন্য লাইন দেওয়া, কখন পতাকা উত্তোলন হবে, তারপর এখন তো আর সেগুলো হয় না, তো ছোটো ছোটো বাচ্চাদের দেখলে সেগুলো খুব মনে পড়ে। আর এখানে রাস্তায় এখন জোরে চালানো একটু রিক্স আছে, কারণ আজকে 15 আগস্ট বুঝতে পারছো, সবাই একটুখানি রাস্তায় বেরিয়েছে, তো সেফটির সাথে চালাচ্ছি যথেষ্ট সম্ভব, যতটা চেষ্টা করছি চালানোর, আর গাড়ি কাঁটা তো ওঠে না। চলো লেফট সাইড নিয়ে নিই, একটু যাবো অ্যাকচুয়ালি NH2 এর দিকে। আমি প্ল্যানে ছিলাম যে গোপালপুর যাব, মানে আজাদিন ধাবায় যেখানে সবাই যায় মিট আপ করে সুপার বাইক নিয়ে, বাট এখানে আমার তো লাইসেন্স হয়নি এখনও, যার কারণে আমি আর সাহসটা পেলাম না, তো তাই জন্য NH2 পর্যন্ত যাই, তো সুপার বাইকাররা ওখান দিয়ে যায়, তো ওখানেই যাওয়ার চেষ্টা করব। দেখা যাক যদি আমাদের দেখাতে পারি সুপার বাইক সামনে দিয়ে। দেখো আমি কোনোদিনই আজ পর্যন্ত সুপার বাইকে, মানে সুপার বাইক দেখেছি সব মোবাইলে, কিন্তু নিজের চোখের সামনে সেই সুপার বাইক দেখার যে একটা আনন্দ সেটা কোনো উপভোগ করিনি আজ পর্যন্ত। তো দেখা যাক যদি হয় সম্ভব। Wow.
এখানেও দেখলাম রাইডাররা আছে অলরেডি, সানডে রাইড নয় অ্যাকচুয়ালি আছে স্বাধীনতা দিবসে। ও ভাই R15 নিয়ে যাচ্ছে, আমার কাছে তো অত হাই পিক আপ গাড়ি নেই ভাই, তাই জন্য আমি অত টানতেও পারবো না, আর টানার কোনো শখও নেই, কারণ সেফটির সাথে রাইড করাটাই হচ্ছে বিশাল ব্যাপার। আর রাইডার হলেই যে তোমাকে সবসময় যে ফুল স্পিডে রাইড করতে হবে এরকম কোনো কথা নয়। তো গাইস এবার এইখান থেকে খালি এই জায়গাটা দেখো খালি, এবার পুজোর টাইম এসে যাচ্ছে আর দুমাস, এখনও দুমাস আর হাতে নেই, দুমাসেরও কম, আর এই সময় এখানে পাটকাঠি ওঠে, মানে পাট গাছ থেকে প্যাঁকাঠি বেরোয়, মানে এতদিন পর এই ফার্স্ট আবার ভিডিও করছি ভাব, মানে একটা অন্যরকম ব্যাপার, একটা অভ্যাসটাও চলে গেছে আমার সত্যি কথা বলতে। একদম এই ছাগল, তো গাইস এই জায়গাটা দেখো, এই জায়গাটা মানে একটা আলাদাই অনুভূতি, পুরো গ্রাম বাংলার মাঝে একটা এত বড় ফাঁকা জায়গা, মানে সেই দূরে দেখা যাচ্ছে গাছপালা আর এদিকে ধান জমি, এখন এগুলো হবে ধান সব বসিয়েছে, তো জল নেই এখন, যাই হোক এখানটা মানে একটা অন্যরকম দেখতে লাগে, আকাশটা সুন্দর, একটা মনোরম পরিবেশ এখানটা, মানে এইখানটা এলে মনে হয় যেন এখানেই বসে থাকি সারাক্ষণ। আর আমাদের ওদিকে তো এত মানে সুন্দর জায়গা পাওয়া যায় না সত্যি কথা বলতে, তো শহর থেকে বেরিয়ে এলে একটুখানি গ্রামের দিকে এলে মানে মন জুড়িয়ে যায়। চলো NH2 এর কাছেই চলে এসেছি প্রায়, আর একটুখানি আছে, আমার গাড়ি যাওয়া যদি কোনো সুপার বাইক যায় আমি শুনতে পাবো না সত্যি কথা বলতে, আমার কানে সেই আওয়াজ আসবে না আর তোমরাও শুনতে পাবে না। এই বাচ্চাগুলো মানে গাড়ি দেখলে একটু আওয়াজ পেলেই মানে একটা জোশে এসে যায়, ঠিক যেরকম আমি আসি, তো এটা এনে শুরুতেই অ্যাকচুয়ালি গেছিলো। IND21 রাইডার, IND21 রাইডার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ, ওকে ওকে আস্তে আস্তে আস্তে, কুল 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 কুল, অত না অত না, আস্তে আস্তে ছাড়ো, ছেড়ে 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 ছেড়ে, আস্তে 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 আস্তে, রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো, আস্তে আস্তে ঠিক আছে, আস্তে 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 আস্তে, ব্যাস 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 ব্যাস, আর না আর না আর না, ইঞ্জিন উড়ে যাবে আবার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইয়েস ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর না আর না আর না আর না বেটা, আর না আর না আর না আর না আর না আর না, ঠিক আছে ধরে ধর, আমার বাড়ি অনেক দূরে বৈদ্যবাটিতে, ঠিক আছে চলো, এটা বাজাজ, ঠিক আছে আবার দেখা হবে। তো এখানে একটা ছোটোখাটো মিট আপ আমার হবে, এরকম মানে অপ্রাসঙ্গিক মিট আপ আমি নিজে বুঝতে পারিনি ভাই, মানে কি বলবো, বাচ্চাগুলো একদম ইঞ্জিন বসিয়ে দিচ্ছিল আমার এক্ষুনি ভাই, সব মানে আলাদাই অভিজ্ঞতা, ওরা অ্যাকচুয়ালি গেছিলো সুপার বাইকের জন্য, তো সুপার বাইক ওরা দেখেছে, বাট আমার এখানে এই সুপার বাইক দেখে ওরা আরও বেশি আনন্দিত হয়েছে ভাই, কান মুলে মুলে আমার, আর কি বলবো। চলে এসছি NH2 ফাইনালি ফাইনালি, চলো বাইপাস ধরে এগোই, ফার্স্ট হাইওয়েতে উঠেছি ভাই, আলাদাই জগৎ, তো আমি হাইওয়েতে যাবো না ভাই, কারণ এখন লাইসেন্স ফাইসেন্স নেই, তো বাইপাস ধরে যাই আমি, আবার বাইপাস ধরে ব্যাক করবো। তো তোমরাই বলো কেমন লাগলো মিট আপটা, মানে অপ্রাসঙ্গিক মিট আপ, আর এখানে জল জমে গেছে, তো জলের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, এখানে গর্ত গাত্তা নেই তো, আরে বাপরে কতটা জল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাদাখ ট্যুর হচ্ছে এখানে আমার, এখানে অন্যান্য বাইকারদের লাইন আপ আছে একটা, এখানে সুপার বাইক সুপার বাইক সুপার বাইক সুপার বাইক নেই, এখানে সব বাইকারদের লাইন আপ করা আছে, ও ভাই সব KTM ভাই সব KTM সব KTM আলাদাই, সবাই এই রিসর্টটা এসছে,
তো এখানে তো যাওয়া যাবে না, সামনে রাস্তা নেই, তো আমাদের আবার এখানে ইউটার্ন মারতে হবে। তো চলো এখানে আমরা ইউটার্ন নিয়ে নিচ্ছি ভাই। ওখানে যাতা সিন, মানে কি বলবো, বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে, আমিও খুশি। তো এখানে এখন সব রাইডাররা এখান দিয়ে যাবে, পাস করবে। তো আপাতত এখনও কোনো সুপারবাইক আমি দেখতে পাইনি এখানে। তো দেখা যাক, সামনে তোমাদের দেখালাম ডিউকের লাইন আপ। আর এই মালটা হেলমেট আনেনি, বললাম হেলমেট আনতে, হেলমেট আনেনি। আর এখানে এই যে আমাদের তিরঙ্গা, ওফ কী লাগছে এখানে। তো দেখা যাক যদি কোনো সুপারবাইক আসে, আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করছি এখানে। যদি সুপারবাইক কোনো আসে আমি তোমাদের অবশ্যই দেখাবো এক্ষুনি। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দেখা যাক যদি আসে, যদি কপালে থাকে দেখতে পাবো সুপারবাইক অবশ্যই। তো গাইস, এখনো সুপারবাইক তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, মানে আমি দেখতে পাইনি এখন সুপারবাইক। তো এখান থেকে আমাদের বাইকটা দেখো, খালি লাগছে, দেখো ওফ লাগছে, দেখো খালি। এখন আপাতত সুপারবাইক কোনো এখানে এখনো পৌঁছায়নি, নর্মাল বাইক যাচ্ছে, বাট সুপারবাইক এখনো আমি দেখতে পাইনি, যেটা আশা করে আমি এসেছিলাম। তো এখনো কিছু ওয়েট তো করতে হবে, দেখা যাক যদি কপালে থাকে তো দেখতে পাবো অবশ্যই। তো যেদিকে জাস্ট মেঘটা দেখো খালি, বাপরে। তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়, আর সুপারবাইকে দেখতে পাইনি, তো সেটা বড় কথা নয়, চলো এগোনো যাক, কারণ যা মেঘ উঠেছে এদিকে, বৃষ্টি এলে আর অন্যরকম একটা সিন হয়ে যাবে। তো চলো এগিয়ে যাই, দেখা যাক সামনে যেতে যদি দেখতে পাই হবে, না হলে ঠিক আছে নেক্সট টাইম আবার আসা হবে। তো গাইস দেখো সুপারবাইক আর ওয়ান গেল, আর ওয়ান, ও ফোর্স টেনার ভাই, কি আর বলবো, টেনার এখনো আছে, এখন আছে 1000 RR, সামনে 1000 RR, ও উইলি, ও এটা জাবেদ দা গেল, এখানে এ ছিল, আরে আমাদের বলো না কে সুপার বাইক, ও ফো ফো সাউন্ড ভাই, কি সাউন্ড, ও ফো ফো আলাদাই মহল পুরো, ও 900 1000 RR সেই ছিল ভাই, সেই সেই ছিল, সেই ছিল, মানে কি বলবো, আমি বাড়ি চলে যাচ্ছিলাম, জাস্ট বাড়ি চলেই যাচ্ছিলাম, এত মেঘ উঠেছে এদিকে, আমি দেখে আর মানে সত্যি করে বিদ্যুৎ চমকাচ্ছিল, গুম গুম করলো, যার কারণে আমি পালিয়ে যাচ্ছিলাম। আর সেই সময় গেল হিরকদার, সেই হিরকদার সেই BMWটা দেখতে পেলাম হিরকদার। তো যাই হোক চলো এবার আমরাও ব্যাক টু হোম। তো চলো এবার আমরা এগিয়ে যাই, কারণ এদিকে মেঘটা প্রচণ্ড মেঘ করে এসছে, মানে উইলিটা মারলো ও সেই লেভেলের ভাই, মানে চোখের সামনে উইলি দেখলাম আজ, মানে এখানে আসা আমাদের সার্থক হয়েছে। চলো চলো গাড়িটা ব্যাক করে নিই, নিয়ে ব্যাক করে দেখ বলছি, আরও আসছে, এটাতে অ্যাপাচি গেল, ও টেনার টেনার টেনার, ও সুব্রনীল দেখালো, সুব্রনীল দেখালো, এটাই ও চলো আমাদের ইঞ্জিন এখানে স্টার্ট করে দিয়েছে টেনার, আমাদের গাড়ি উইলিতে মারবো না, আমি এখন বাড়ি যাবো। তো ওফ এ রে, এই আওয়াজটা বিকট আওয়াজ, এটা ভালো না, একদম কান খেয়ে নিল, এটা এই আওয়াজটা ভালো না সত্যি কথা। হ্যাঁ চলো চলো, তো চলো পাড়ার ভেতর দিয়ে এসেছি, পাড়ার ভেতর দিয়ে যেতে হবে, কারণ ওদিকে যেদিকে যাওয়া বলেছিলাম ওদিকে যাওয়া সম্ভব নয়, রোড বন্ধ আছে। আর যারা রাইডাররা, বড়ো বড়ো রাইডাররা রাইড করছে, সব সেফটির সাথে রাইড করছে, আর কিন্তু আর যারা তোমরা অনেকে আছো সেফটির সাথে রাইড করো না, কিন্তু সেগুলো কিন্তু ঠিক নয় সত্যি কথা বলতে, ঠিক আছে। তো দেখো এখানে রাইডাররা আছে, অনেক সেফটির সাথে দাঁড়িয়ে আছে এরা। তো আমাকে এখান দিয়ে যেতে হবে, এপাশ দিয়েই, ঠিক কোনো অসুবিধা নেই। তো গাইস আর ভিডিওটাকে বড় করবো না, কারণ বেশি বড় করলে তোমাদের দেখতে অনেকেরই ভালো লাগে না, কেউ বেশি লেন্দি হয়ে গেলে সবারই, সত্যি কথা বলতে আমারও বেশি লেন্দি ভিডিও দেখতে ভালো লাগে না, একটু ছোটোর মধ্যে হলে ঠিক আছে, কিন্তু যেগুলো 15 মিনিটের ওপর ছাড়িয়ে চলে যায় সেগুলো দেখতে আমারও সত্যি বিরক্ত লাগে। সকলকে আর একবার স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, তার সাথে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তো দেখা হবে
আবার কোনো নতুন ভিডিওতে নতুন জায়গায় নতুনভাবে। চলো বাই।